দিকে আওয়াজটা আসছে নাকি? হ্যালো 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 টেস্টিং, হ্যালো টেস্টিং, নীলু ধলু আমরা যাচ্ছি বাইকটা আনতে, বুড়োর জন্য অপেক্ষা করছি, বুড়োর জন্য অপেক্ষা করছি। বুড়ো তো প্যান জামা পরতে গেছে, যাই না কোথায়, হিমালয় প্যান জামা পরতে গেছে, বুড়ো ওই দিক থেকে আসবে, দেখা যাক। ও আমরা বেরিয়ে গেছি অন দা ওয়ে টু KTM পার্ক স্ট্রিট শোরুম, ওটা ধলু নীলু দেবাশিস সব আমরা ছুটলাম KTM পার্ক স্ট্রিটে। হ্যাঁ আমার মুখটা এই তো বিকিও আছে, তো চলো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, কি সারপ্রাইজ সেটা শোরুমে গিয়ে বোঝা যাবে, তাই তো? আপাতত চলো অন দা ওয়ে। হ্যাঁ আগের থেকে KTM এ যা দিন কি নিচ্ছি, আগের পাটটা কেটে দেবে, চলো ছেড়ে দিয়েছে। একটু লেবু নেওয়ার আছে দুটো, চাকার মধ্যে দেব, দেখছি দুটো লেবু, পাতি লেবু পাবো, পাতি লেবু হবে গো দুটো, ওই তো খেয়ালই করিনি, না 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 দুটো দাও, কত দুটো দেবো, পাতি লেবু নিলাম, কারণ পাতি লেবুটা দেওয়ার আছে, চাকা সামনে দিয়ে গাড়িটা শোরুম থেকে নামাতে হয়, এটা একটা নিয়ম আছে জানি না, হ্যাঁ নিয়ম আছে, ওই নিয়মের জন্য এটা করা, যাতে কারোর নজর না লাগে, নিয়ম নিয়মের মধ্যে চলে, আমরাও তার মধ্যে দিয়ে চলতে হবে, চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি শোরুমের কাছে, এটা পার্ক স্ট্রিট মোড়, এ বাদি এক ওই হ্যালো, আজকে তো গাড়ির লাইন লাগিয়ে দিয়েছে, রাজবি কোথায়, রাখারই জায়গা নেই, একটা গাড়ি ঢুকবে পিছনে, দেখ পিছনে ওখানে রাখার জায়গা নেই, ওখানে পরপর রেখেছে, বলে দে গাড়ি ডেলিভারি নিতে, নেই ওখানে জায়গা, একটু 10 মিনিট লাগবে, গাড়ি নেবো বেরিয়ে যাবো, বুঝতে পেরেছি গাড়িটা নেবো বেরিয়ে যাবো, ডেলিভারি নিতে এসেছি গাড়িটা,
এরকম এরকম রেখে দে। প্রসেনজিৎ দাস এই পিন চল্লিশ না না ওটা না ওটা না এটা কি গাড়ি চেতা কেটিএম এর এখনো পর্যন্ত আমাদের গাড়ি আসেনি গাড়িটা এলে দেখা যাবে ঠিক আছে আমরা পাঁচজন এসে গেছি না না ওটা বড় না এটা বড় এরা ওরা এদের গোডাউনে রাখে ওরা সাবুনটা হ্যাঁ না না ওটা সাব দিলে এরাই বলবে ওরা হ্যাঁ কি হলো আপাতত আমরা বসে আছি আমাদের গাড়ি পালিশ টালিশ হচ্ছে না গাড়ি এখন দেখা হবে গাড়ি টপ হবে এখন দেখা হবে ঠিক আছে তোমাদের জন্য সারপ্রাইজটা এখনও সারপ্রাইজ আছে কেটিএমের শোরুমে এসেছি বুঝতে তো পারছো কেটিএম বাইকই নিচ্ছি তো কী বাইক নিচ্ছি সেটা সারপ্রাইজ দেওয়া আছে আর 10 মিনিটের মধ্যে রিভিল হয়ে যাবে তো ওয়েট করো কে ব্লগ দেখবে হ্যাঁ 10 মিনিট কে ব্লগ দেখবে এখন ততক্ষণ আমাদের বাইক রেডি হচ্ছে ওখানে ঠিক আছে তো আমাদের খুব খিদে পেয়ে গেছে তো আমরা সবাই এখানে স্যান্ডউইচ খেতে এসেছি কাকা স্যান্ডউইচ বানাচ্ছে ডিম সিদ্ধ দিয়ে স্যান্ডউইচ মধ্যে শশা পড়ছে জানি না কেমন হবে স্যান্ডউইচটা স্যান্ডউইচ খাই দেখি বলো বল হয়ে যাবে আচ্ছা পড়া তো বানা দিন করেন হাতলি মারি তো ওই তো আমার লাল হেলমেট এরকম পরে কাজ করে ও লাফাবে এটা তো দেখেই নেবে তোমার ভিউয়ার্সরা ক্রপ ক্রপ করবে কিন্তু মানে ওই আগে এই চালিয়ে যাওয়ার ভিডিওটা পরে দেবে আমি যে ভিডিওটা বানিয়েছি আমি যে ভিডিও ওটা পরে দেবে অ্যাড করে দেবে হ্যাঁ এটা দেখ এটা মারবি এটা মারবি হ্যাঁ এই যে চলছে লালটা দেখে নিই কোনোভাবে ভিডিওটা করো আমি করবো এখন করছি কিন্তু ভিডিওটা মেরে দাও ভিডিওটা অন করে দাও
এখন রেডি না রেডি সেডি গো তোমার এই সর সামনে দিয়ে বিস্ট হয় বিস্ট হচ্ছে বিস্ট আপনার মিটারটা দেখে নিয়ে Are you ready for your delivery? Oh, তুই এই নিয়ে ছবি তুলবে হয়ে গেছে আর কাল দিলে সবাই চলে গেছে ওইখানে এখন ফিলিংটা কিরকম হচ্ছে খুব এক্সাইটেডমেন্ট তাহলে কি ফার্স্ট ট্রিপ কি ভিসাকা পাঠানাম হ্যাঁ ফার্স্ট ট্রিপ কি ভিসাকা পাঠানাম গাড়িটা নিয়ে দেখা যাক কোথায় যাওয়া যায় পারে গাইডার আপনার লুকটা দেখে নিন প্রথম মতো ওই সর সামনে দিয়ে ভিডিও কর দ্য স্টার্ট দে 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 খা খাওয়া গাড়িটা খাওয়া যাও বসো বুঝলি সর সামনে দিছো এ বাবা এটা কি হেলমেট পরে যা কি করবো বল দিস ইজ নট ফেয়ার ব্রো দিস ইজ নট ফেয়ার টুপিটা খুলে নাও পা পাচ্ছে না উঠছে দেখো পা পাচ্ছে না স্টার্ট কোনটা ডিব্বু এটা ওপেন শুরু হচ্ছে আমাদের রাইড কেটিএম পাঁচটির শোরুম থেকে তো নতুন গাড়ি নিয়েছি নতুন বাইক নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ দারুণ আনন্দ হচ্ছে কেমন আনন্দ হচ্ছে এবার তো হবে আসল অ্যাডভেঞ্চার এবার তো হবে লাইফের আসল অ্যাডভেঞ্চার তাই না একদম চলো কোথায় এরপরে যাওয়া হবে দেখা যাক কোথায় যাওয়া হয় ভাইজ্যাক বিশাখা পাঠানাম হ্যাঁ একদম সব রেডি আছে চলো তো বন্ধুরা তোমরা তো জানোই গাড়িটা আজকে নিয়েছি তো গাড়িটা নিয়েছি তো গাড়িটা যাতে পড়ে গিয়ে কোনো রকম স্ক্র্যাচ ফ্র্যাচ না হয় ওই জন্য মোটো মোড়স থেকে স্ক্র্যাচ গার্ড
আর টপ বক্সের যে টপ র‍্যাকটা নিয়ে ওটা আটকে দিলাম। এখন ধরে আসিনি, তো বাবার রিয়াকশনটা দেখো তোমরা খালি। ওই গাড়িটা তো কাজ হচ্ছে, আমার ফোন করেছিল তো।